চতুর্থ ধাপে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় পাবনা ও গাইবান্ধায় গতকাল আরও দুইজন নিহত হয়েছেন। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে সাতক্ষীরায়। পাবনার হেমায়তপুর ইউনিয়নে নৌকার পরাজিত প্রার্থী মঞ্জুরুল তার কর্মী সমর্থকদের নিয়ে নাজিরপুর হাটপাড়া বাজারে চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় তার উপরে হামলা হয়। আরেক পরাজিত প্রার্থী তরিকুলের ছেলে ইমরান বেশ কিছু লোকজন নিয়ে এসে অতর্কিত গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান শামীম। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিরামপুরে নির্বাচন পরবর্তী হামলায় পরাজিত ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নবনির্বাচিত ইউপি সদস্য ফিরোজের মিছিল থেকে পরাজিত মেম্বার প্রার্থী শাহরুলের কর্মীদের উপরে হামলা চালায়। কুথারে পাল্টা হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় মারধরে জ্ঞান হারান শাহরুল। হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। সাতক্ষীরার ঈশ্বরীপুর ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 5 জানুয়ারি ইউপি নির্বাচনের প্রচারণায় দুই প্রার্থীর কর্মী সমর্থকরা মিছিল বের করে। বংশীপুর বাস স্ট্যান্ডে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।